আরেকটা কি হবে এনে এসে বসে রয়েছে আর ও আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আজকে বের হয়েছি শ্রীমঙ্গলে যাব, শ্রীমঙ্গল চিড়িয়াখানাতে। আমরা শ্রীমঙ্গল চিড়িয়াখানা যাচ্ছি ঘোরার জন্য, ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা মৌলভীবাজার হতে শ্রীমঙ্গলে এসে চিড়িয়াখানার উদ্দেশ্যে একটি রিক্সা নিয়ে নিচ্ছি, আর রিক্সার ভাড়া নিচ্ছে আমাদের কাছ থেকে 20 টাকা। চিড়িয়াখানায় যেতে হলে শ্রীমঙ্গলে এসে অটো বা রিক্সা নিয়ে চলে যেতে পারেন, ভাড়া নেবে 20 টাকা। অনেক সময় ভাড়া একটু বেশি চাইতে পারে, ওই ক্ষেত্রে দাম দর করে নিতে হবে। আমরা চলে এসেছি চিড়িয়াখানার নিকটে। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন চিড়িয়াখানার গেটে এসে প্রথমে টিকিট কেটে নিতে হবে, আর টিকিট মূল্য হচ্ছে 20 টাকা। দেখছো নি হরিণ? ওয়াও, চিত্রল হরিণ। হ্যাঁ, মা হরিণ বাচ্চা হরিণকে কীভাবে আদর করতেছে দেখো। আর ডিসকভারিতে দেখা যায় হরিণ কতটা অসহায় প্রাণী, সবসময় বাঘের আর শিয়ালের আক্রমণ করে হরিণের উপরে। এই দেখেন আরেকটা, ওরে এটা শিং কোথায়? শিং নাই, শিং কেটে ফেলেছে। আ হরিণ, আ হরিণ, তোর শিং কই? ওই যে আরেকটা, হ্যালো, হাই, কেমন আছো, তোমার নাম কি? ও খুব বাদ্য হরিণ, পছন্দ করছে না এই পাতা, তা পছন্দ করে নাই। গোটম্যান, গোটম্যান, থাকো থাকো, আমরা কিন্তু ঘুরে আসবো। এটা কি তার নাম? মায়া হরিণ, মায়া হরিণ, মায়া কি মায়া। হ্যাঁ হরিণ, আসো আসো, এদিকে আসো, কানে শুনে না বয়রা হরিণ, নাম দিছে মায়াবী হরিণ। একদিকে ডাকলে আরেকদিকে চাই, দেখো সাদা বক। বকের মাথায় মুকুট, চলে আসি বানর, কি দুষ্ট বানরের কাছে। আরে তুমি কি করে খাসার ভিতরে বন্দি, আজকে তো নাচ আমার মাথা ঘুরে শেতানের দূর দেখে খাসা থেকে না পারে গুলো বেরোয় যায়, খুব দুষ্ট। গাছে গাছে লাফাইতে লাফাইতে এনে চাই লাফানোর জন্য। হ্যাঁ লাফা, এই জন্য আটকায় রাখছে লাফা, কি তিরিং বিরিং করতেছে, তিরিং বিরিং। আচ্ছা লজ্জাপতি বানর দেখো কি লজ্জা, তার লজ্জায় তার মুখই বেরোয় না, এত লজ্জা, নামই লজ্জাপতি বানর। বানর হিসেবে সবচেয়ে দুষ্ট প্রাণী, আর লজ্জায় গুপ্তি মরে আছে। হা বাল্লোক, কালা বাল্লোক, আয়, ও এ মানুষের মতো দেখা উঠে পিসলা পিসলি খেলতা আছে। হ্যাঁ এক একে খেলো, এখানে খেলো খেলো খেলো, দরবা আসো আসো আসো, তেরিং বিরিং নাচে, নাচো নাচো, তেরিং বিরিং নাচো। নাচো নাচো, তুমি একা একা নাচো, আমরা ঘুরে আসি। এখন দেখবো মেসো বিড়াল, ফিশ ক্যাটিং বিড়াল। ও মেসো বিড়াল, ঘুমাও নাকি? এই তোর নাম কি, তুই কোন বানর? হ্যাঁ
তোদের নামে মামলা দিয়ে দেব। এটা হচ্ছে কাউ, কাউ দনেশ। আমি নাম জীবনের প্রথম শুনেছি। ওই দেখেন এগুলো হচ্ছে আরেক চিন্তাকারী, যে ঠোঁট। আমরা এখন আসলাম পাখি, কি কি পাখি আছে এখানে, বটকল, হরিকল, বনমুরুক, রেড জঙ্গল ফুল, অনেক নামে নতুন নতুন শুনলাম। বটকল কোনটা? ওই যে ইয়া কালার, টিয়া কালার যেটা, এটা হচ্ছে বটকল। আরে মুরুক দেখা যায়, এগুলো হচ্ছে বনমুরুক। এই যে গ্রিন কালার যেটা আছে, এটা হচ্ছে হরিকল। বুঝছেন? দেখো যে গ্রিন যেটা, এটা হচ্ছে হরিকল। সময় শুনে এসেছে চিতা বাঘ, এখন আমরা দেখবো চিতা বিড়াল। ওই ঘুমাস নাকি? কি আরামে ঘুম দিতে দেবো, পেট কিভাবে নাচে। হ্যাঁ কি আরাম রে ভাই। এগুলো হচ্ছে গুগু। কো তাল খাটাস, সবগুলাই দুপুরে খেয়ে দে, আরামসে ঘুম দিতেছে। হিমালয় তাল খাটাস, এই যে দেখো দুম্বা। আসলে দুম্বা যে বুঝাই যায় যে পুরো শরীরে লোমে ভরা বেচারা। শিং ভাঙ্গে গেছে। হ্যাঁ ওই একটা ভাঙ্গে গেছে, যুদ্ধ করছে মনে হয়। গাঁদার গলার মধ্যে সবসময় একটা মালা থাকে, যাতে সে নড়াচড়া না করতে পারে। গাঁদা দেখো আসলে একটা গাঁদাই, গাঁদা গাঁদার মতো দাঁড়ায় আছে, কোনো নড়াচড়া নাই। এই হচ্ছে বদর। আ বদর, ওরে বদর, সরে দ্বারা আসছে আমার পাগলা ঘোড়া। এই চিড়িয়াখানাতে বিশাল একটা পুকুর আছে, পুকুরের ওই সাইডে কয়েকজন লোক মাছ ধরতেছে, চলেন তাদের কাছে যাই। দেখি এখানে ধরে গেছে মাছ। এই আরেকটা 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 আছে, দেখি কতগুলো মাছ ধরেছে। ও অনেকগুলো, সব তেলাকে বড় বড়, সাইজও বড়। এই যে ময়না, ময়না ময়না মিশে কত কয় না, কথা বলো কথা বলো ময়না, কথা বলো। হ্যালো হ্যালো, ওয়ান টু থ্রি হ্যালো। ময়না দিয়ে কোনো কথাই কোনো, এটা কেমন ময়না? কি ছিল? হ্যাঁ দেখো কীভাবে নাচে, কেমনে খেপে খেপে আসতেছে। ও কবুতর, যা 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 ও কবুতর যা। এদিকে এগুলো নাম কি? সাদা গুগু, গুগু সাদা গুগু, সবগুলো এক জোরের মধ্যে বসে আছে। এই যে আবার ডাকো, আবার ডাকো। হ্যাঁ কি ভয়ানক রে। এগুলো হচ্ছে হেজানা, সাজারু সাজারু। এখন চলে আসলাম শিয়াল মামার কাছে। শিয়াল কেউ বাঁচাতে আসে না তোমাকে, শিয়াল মামা। আমরাই আসলাম। ও শিয়াল মামা, তুমি এখন আটকা, তুমি এখানেই থাকো এখন। এই যেগুলো হচ্ছে খরগোশ, খরগোশের বাচ্চা,
ছোট ছোট খরগোশ খাও, ঘাস খাও। এই কালো খরগোশ আমরা এখন হাঁটতে হাঁটতে চলে আসছি হনুমানের দিকে। ওরে উল্লুকে ঠাক, উল্লুক এই জন্যই তার নাম রাখছে উল্লুক। ঠিকই আছে, নামের সাথে তার কামও ঠিক আছে। হনুমান মুখ পুরা হনুমান, এগুলো একটু আরেক জাতিটা, আগের গুলো তো ডাইকে ফাটালাই তো পুরা হনুমান। এখন কলা খাচ্ছে, কলা কিভাবে কলা খায় হনুমান, এখন কলা খাচ্ছে। খাও কলা খাও হনুমান, কলা খাও মুখ পুরা হনুমান, কলা খায়। এই দেখো শুকন, এখনো বেশ শুকনের খেলা শুকন। আর উল্লুকে কি শুরু করছে, হ্যাঁ এত শব্দ করে উল্লুকে। ও এখন দুইটা চলে আসছে শুকন, আমার দিকে যে তাকাইছে খুব খেপে খেপে আছে আমার কাছে। বাস্তবে যদি কেউ সাপ না দেখে থাকেন তাহলে এখন দেখতে পারবেন বিশাল অজগর সাপ। তাহলে চলুন সাপ দেখি, দেখেন কি বড় অজগর সাপ। এই যে উপরে একটা শুয়ে আছে, নিচে একটা শুয়ে আছে, এগুলো সব এখানকার যে বন আছে লাউয়াছড়া, এই লাউয়াছড়া বন থেকে এগুলো ধরা মানে হয়েছে। এই যেন একটা এখানে, তার একটা কোথায়, এখানেও চার একটা, এই তিনটা সাপ। এই চিড়িয়াখানাটি হচ্ছে একটি প্রাইভেট চিড়িয়াখানা, এটি প্রতিষ্ঠা করেন সীতেশ রঞ্জন দেব, উনি নিজেও ছিলেন একজন প্রফেশনাল শিকারী। এই চিড়িয়াখানাতে প্রায় 3000-এরও উপরে জীবজন্তু এবং পশু পাখি রয়েছে। আমরা দীর্ঘ সময় চিড়িয়াখানার ভিতরে ঘোরাঘুরি করলাম এবং পশু পাখিদের সাথে অনেক মজা করলাম। আপনারা শ্রীমঙ্গলে এসে এই চিড়িয়াখানা থেকে ঘুরে যেতে পারেন, আশা করি ভালো একটি সময় কাটাতে পারবেন। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।